হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সুনিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি। সুকান্ত সুনিতা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে দেখো, সকাল থেকে প্রায় বৃষ্টি শুরু হয়েছে, আকাশ মেঘলা, দেখো কাপড় কিছু শুকায়নি। এই আমি এখন রান্না করে মাছ ভাজবো। এখানে হচ্ছে বাটা মাছ আর কাঁটা পোনা মাছ আছে। আর এইখানে এই মাছগুলো আমি শুনি মাছগুলো কী বলে তোমরা যদি জানো তবে বলবে। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, মাছ ভাজা হলে তেল মোটামুটি গরম হয়ে গেছে। আর এখানে ডাল সিদ্ধ করেছি, মসুর ডাল। আর এখানে মিক্সিতে করেছিলাম মশলা বাটা, আদা রসুন বাটা। আর এখানে আছে বরবটি আর আলু একসাথে ধুয়ে রেখেছি। বরবটিটা করবো এই কড়াতে একটু কাঁচা লঙ্কা আর তেল দিয়ে বরবটিটাকে একটু ভালো করে নেড়ে, মানে কাঁচা গন্ধটা চলে গেলে ওটাকে আবার মিক্সিতে পেস্ট করে নেবো। পেস্ট করে ওটাকে আবার একটুখানি কড়াইতে তেল দিয়ে ওটাকে ভাজবো। আমি বেশ বাটা ভালো লাগে খেতে। এখানে সবাই সিলে বাটে, আমি তো সিলে বাটতে পারি না, অভ্যাস নেই, সেই জন্য আমি মিক্সিতে করে নেবো। তো তোমাদের নিশ্চয়ই সব রান্না বান্না জোগাড় টোগাড় হয়েছে, আমিও করছি, বৃষ্টির জন্য আরও দেরি হয়ে গেল। তো যাই হোক, সবাই চলো রান্নাটা করে নিই। কড়াতে মাছ দিয়ে দিয়েছি, মাছ ভাজছি।